আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ নজরবন্দি আপনিও আমরা যখন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছি সেই সময় আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তার পাশে অবস্থান করছে ভুয়ো নিয়োগ হয়েছে বলে মহামান্য আদালত রায় দিয়েছে কলকাতা বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এই দুর্গতি থেকে মা দুর্গা পশ্চিমবাংলাকে রক্ষা করুক শনিবার মহাষষ্ঠীতে সরলেকে ইজেডসিসি রাজ্য বিজেপি দ্বিতীয় বর্ষের পুজো উদ্বোধন করে বলেন রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল রাহুল সিনহা সহ বিজেপি রাজ্য নেতৃত্ব আমি সকলকে আরো একবার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং আগামী দিনগুলো যেন ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত পশ্চিমবঙ্গ যেন তৈরি হয় এবং মা দুর্গার আশীর্বাদে আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসছে সেই পঞ্চায়েত নির্বাচন তাতে যেন কোনো মায়ের কোল না খালি হয় মায়ের কাছে সেই আরাধনায় করবো মায়ের কাছে সেই আবেদন জানাবো মণ্ডপে ঘুরে বেড়াচ্ছি সেই সময় বেশ কিছু মানুষ আমাদেরই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী তারা রাস্তার পাশে অবস্থান করছে 7000 নিয়োগ গো নিয়োগ হয়েছে বলে মহামান্য আদালত রায় দিয়েছে এই দুর্গতি এবং কলকাতার বিভিন্ন জায়গা থেকে কোটি কোথাও 14 কোটি কোথাও 15 কোটি কোথাও 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে এই দুর্গতি থেকে মা দুর্গা পশ্চিমবঙ্গকে রক্ষা করছে আপনি আশঙ্কা করছেন যে অন্যান্য মায়ের কোন খালি হবে যেটা কিছুদিন আগে আমি মায়ের কাছে প্রার্থনা করেছি পঞ্চায়েত নির্বাচন আসন্ন সেই নির্বাচনে যেন কোনো মায়ের কোল খালি না হয় কারণ গ্রামেগঞ্জে যেহেতু পশ্চিমবঙ্গে অল্টারনেটিভ কোনো রোজগারের ব্যবস্থা নেই তৃণমূল করাই রোজগার বা জীবিকা সাধনের একমাত্র উপায় তো স্বাভাবিকভাবে যাদের সাথে যখন রাজনীতির সাথে জীবিকা জড়িয়ে যায় তখন সেই রাজনীতিতে হিংসা অবশ্যম্ভাবী পশ্চিমবঙ্গকে এই জায়গা থেকে বেরোতে হবে বিজেপি পথ দেখাবে উৎসবের আরেকটা দিক যেখানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় অবস্থান চলছে একাধিক জায়গায় সার্বিকভাবে তাদের উদ্দেশ্যে রাজ্য বিজেপি সভাপতির কী বার্তা আমি শুধু এটুকুই বলবো যে মায়ের কাছে প্রার্থনা করুন যাতে এই দুর্গতি থেকে বাংলা খুব তাড়াতাড়ি মুক্তি পায় এবং ভারতীয় জনতা পার্টি এসে যদি এদের এই সমস্যার সমাধান করতে পারে নিজের হাতে তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব আপনারা কি প্রতিনিধি পাঠাবেন সেই অবস্থানে এই দুর্গাপূজার সময় আমাদের সমস্ত রকমই কথাবার্তা হচ্ছে সমস্ত চিন্তাভাবনা হচ্ছে প্রয়োজন আমাদের সেখানে প্রতিনিধি তারা যাবেন আমাদের বিভিন্ন প্রতিনিধিরা জেলাতেও যাবেন এরপরে কারণ আমাদের প্রচুর কর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছে শুধুমাত্র নবান্ন অভিযানটা যেহেতু সফল হয়েছে সেই জন্য আমরা আদালতের দিকে পথ চেয়ে আছি পশ্চিমবঙ্গে তো চাকরি রাজ্য সরকার দেয় না আদালত দেয় আদালতের দিকে পথ চেয়ে আছি কেন্দ্রীয় অর্থ